Bahriş Kaplıcı bir gazı mı? Hello, hello. Artur Dayı'nı. Hello, 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 hello. হাত কি সালাই দে করছে ঠিক আছে অলমিউরি সাপ দিয়ে রাখছে মনে আসছে খুঁজে পাবো না ও যে বান্দরে বান্দর মুখে কোন বান্দর তাও তুই কথা বলতো সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা শুরু হয়ে গেল। আপনারা উপভোগ করছেন বোল পর্বের বোলের সেমিফাইনালে খেলছে। আপনারা দেখছেন একদিকে রয়েছে অ্যাসপার গার্মেন্টস এবং অন্যদিকে তোষক গ্রুপ, সামনের দিকে বাড়ালেন ওখানে তোষক গ্রুপ। ব্যাক পাসে গোলকিপারের কাছে বল ফেরত গিয়ে অ্যাসপার গার্মেন্টস নাসিম, নাসিম প্লেয়ার আছেন ওখানে, নাসিম অ্যাসপার গার্মেন্টসের পক্ষে কাটাচ্ছেন। আট নম্বর জার্সি বেরিয়ে প্লেয়ার তোষক গ্রুপের পক্ষে, দর্শকের গ্রুপ বল পেয়েছেন ওখানে। সামনের দিকে বল নিয়ে উঠবার চেষ্টা, অনেকটা উঠে গিয়েছেন অ্যাসপার গার্মেন্টসে। ওখানে জি বক্স থেকে বলটাকে বের করে দিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, বলটাকে ক্লিয়ার করলেন। ততক্ষণে দশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার অ্যাসপার গার্মেন্টসের পক্ষে কী কিন হয়েছে ওপাশটায়। দর্শক আপনারা উপভোগ করছেন পঞ্চম বিজিএমএ কাপ 2020। আর এই খেলাটি সরাসরি উত্তরা ইন্টারন্যাশনাল হোপ স্কুলের এই ভিএপি গ্যালারি থেকে ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন এখনকার এই খেলা যারা খেলছে বোল পর্ব চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বোল পর্বের বোলের সেমিফাইনালে খেলছে অ্যাসপার গার্মেন্টস বনাম তোষকা গ্রুপ। বুকে বল আগলে নিয়ে তোষকা গ্রুপ ওই পাশটায় কাটাচ্ছেন এবং সামনের দিকে ঠেলে দিয়েছেন নাসিম। বল পেয়েছেন ওখানে তোষকা গ্রুপ, লম্বা করে মারলেন হেড অ্যাসপার গার্মেন্টস। তোষকা গ্রুপ আট নম্বর জার্সি বিদ্যুৎ প্লেয়ার কাটাচ্ছেন ওখানে অ্যাসপার গার্মেন্টসের আশা। তার পায়ে বল তুষার, বল পেয়েছেন অ্যাসপার গার্মেন্টসের পক্ষে তুষার। ব্যাক পাসে বল সামনের দিকে বাড়ালেন ওখানে অ্যাসপার গার্মেন্টস। এবারে তোষক গ্রুপ, তাদের পায়ে বল তোষক গ্রুপ লম্বা করে মারলেন। ততক্ষণে কিকিন হয়েছে এই তোষক গ্রুপের পক্ষে। তোষক গ্রুপ লম্বা একটা পাস দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পঞ্চম বিজিএমএ কাপ 2020। আর এই খেলাটি সরাসরি উত্তরা ইন্টারন্যাশনাল হোপ স্কুলের এই ভিএপি গ্যালারি থেকে অনুষ্ঠিত হচ্ছে। আশা প্লেয়ার আছেন ওখানে
কাটাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটায় তুষার বল পেয়েছে অ্যাসফার গার্মেন্টসের পক্ষে, ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে অ্যাসফার গার্মেন্টস, সেন্টারের পাস দিয়ে চমৎকার পাস নাসিম, সামনের দিকে মিস পাস এবং খুব সহজে কিন্তু 77 নম্বর জার্সি বিরুদ্ধে প্লেয়ার কিক করলেন, কিন্তু ততক্ষণে বল চলে যায় মাঠের বাইরে, কিক ইন হয়ে অ্যাসফার গার্মেন্টস ব্যাক পাসে বল ফেরত দিলেন, এবারে কিন্তু মিস পাসে আবারও তোষক গ্রুপ তাদের পায় বল, তোষক গ্রুপ যাচ্ছেন ওখানে হেড অ্যাসফার গার্মেন্টস, সাইফুল সামনের দিকে বাড়িয়েছেন ওখানে 9 নম্বর জার্সি বিরুদ্ধে প্লেয়ার তোষক গ্রুপের পক্ষে, তিনি বল নিয়ে যাওয়ার আগে কিন্তু কিকিন হয়ে যায় অ্যাসফার গার্মেন্টসের অনুকূলে, অ্যাসফার গার্মেন্টস দেখে শুনে সামনের দিকে ঠেলে দিয়েছেন ওখানে ব্যাক পাসে বল পেয়েছেন, লম্বা পাস তোষক গ্রুপ, তোষক গ্রুপ তাদের পায় বল, 77 নম্বর জার্সি ভরিত প্লেয়ার শরীফের ওই শট থেকে বল চলে গেল সুপ্রিয় দর্শক মন্ডলী অ্যাসফার গার্মেন্টস অঞ্চলে, নাসিম বল পেয়েছেন ওখানে লম্বা করে কিক করলেন, বল চলে যাচ্ছে তোষক গ্রুপ অঞ্চলে, তোষক গ্রুপের গোলকিপার সাইদুল, কিক ইন হয়েছে তো অ্যাসফার গার্মেন্টসের পক্ষে, কাটাচ্ছেন ওই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন তোষক গ্রুপ, এবার কিন্তু তোষক গ্রুপের পালা সেন্টারে পাশ দিয়ে 8 নম্বর জার্সি বিরুদ্ধে প্লেয়ার তোষক গ্রুপের সাইফুল, তিনি ছুটে গিয়েছিলেন কিন্তু তার আগে আউট হয়ে যায় অ্যাসফার গার্মেন্টস অঞ্চলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা আমাদের এই পঞ্চম বিজিএমএ কাপে স্পন্সর হয়েছেন তারা হচ্ছেন যথাক্রমে আর প্লাটিনাম স্পন্সর বিইউএফটি সেইলার বাই ইপিলিয়ান ডিবিএল সিরামিক্স ইভেন বাই বিজিএমএ ব্রডকাস্ট পার্টনার নাগরিক টিভি ভেনু পার্টনার হিসেবে আছেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ গোল্ড স্পন্সর হিসেবে আছেন অনন্ত তোষকা গ্রুপ গিফট পার্টনার হিসেবে আছেন সিবিএল মানচিল লিমিটেড ফিটনেস পার্টনার হিসেবে আছেন মুভমেন্ট সলিউশন বিডি ইন্টারনেট পার্টনার হিসেবে আছেন রেস দ্য লাস্ট ওয়ান প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে আছেন ঢাকা ট্রিবিউন। বল দখলের লড়াইয়ে অ্যাসফার গার্মেন্টস অঞ্চলে বল, অ্যাসফার গার্মেন্টসের গোলকিপার সাইদুল সামনের দিকে বাড়িয়েছেন ওখানে বল পেয়েছেন তোষক গ্রুপ অ্যাসফার গার্মেন্টসের সামনে ডিবক্সের সামনে দিয়ে ওখানে কাটাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, তোষক গ্রুপ সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন অনুষ্ঠিত হচ্ছে বোলের বোল পর্বের সেমিফাইনালের খেলা খেলছে, একদিকে রয়েছেন তোষক গ্রুপ এবং অন্যদিকে অ্যাসফার গ্রামের। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুটি দলেরই আজকে চোখে মুখে একটা রঙিন স্বপ্ন, তারা তাদের ইচ্ছাটা ঠিক এরকমই, দুই দল তারাই চাচ্ছেন যে আজকে তাদের সেই স্বপ্নের সেই বোলের সেই স্বপ্নের ফাইনালে তারা চলে যাবেন, সেই উদ্দেশ্যে তারা খেলছেন আপনারা দেখতে পাচ্ছেন ওখানে তোষক গ্রুপ অ্যাসফার গার্মেন্টস অঞ্চলে দুইজন তিনজন প্লেয়ার বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, সামনের দিকে ঠেলে দিয়েছেন হেড করলেন কিন্তু ততক্ষণে মিস হলো, 9 নম্বর জার্সি বিরুদ্ধে প্লেয়ার তোষক গ্রুপের পক্ষে চমৎকারভাবে মারেন ওখানে কিন্তু ব্যর্থ হন, আশা বল পেয়েছেন অ্যাসফার গার্মেন্টসের পক্ষে, আশা সামনের দিকে আশা এখনও শেষ পর্যন্ত আশা বল ধরে রাখতে পারলেন না, 3 নম্বর জার্সি বিরুদ্ধে প্লেয়ার রনি তোষক গ্রুপের পক্ষে, রনির পায় বল, রনি ব্যাক পাসে বল দিয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তোষক গ্রুপের পক্ষে, কি গিন হয়েছে উপাসটা সুপ্রিয় দর্শক মন্ডলী, তোষক গ্রুপ ব্যাক পাসে বল দিয়েছেন মিস পাসে, তোষক গ্রুপ বল ধরে ফেলেন এবং হেড তোষক গ্রুপের পায়ে বল, রনি কাটাছেন ওখানে ব্যাক পাসে বল দিয়েছেন 6 নম্বর জার্সি প্লেয়ার করিম, প্লেয়ার আছেন করিম চমৎকারভাবে চালিয়েছিলেন কিন্তু ততক্ষণে আউট হয়ে যায় তোষক গ্রুপ অঞ্চলে, তোষক গ্রুপের গোলকিপার শাহিদুল সামনের দিকে ঠেলে দিয়েছেন ওখানে করিম পাস দিয়েছেন আবারও করিমের পায়ে বল, নাসিম যাচ্ছেন ওখানে, সুপ্রিয় দর্শক মন্ডলী এখনকার এই খেলায় যে দুজন ম্যাচ অফিসিয়াল রেফারির দায়িত্ব পালন করছেন দেখতে পাচ্ছি, এই পাশটায় রয়েছেন মিস্টার লাচু এবং ও পাশটায় মিস্টার ব্র্যাডলি, বল চলে আসে এ পাশে কে কিন্তু সে গ্রুপের পক্ষে ডি বক্সের সামনে থেকে লম্বা পাস দিয়েছেন করিম, 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রনি, ছয় করিম দুরন্তভাবে চালিয়েছিলেন ডি বক্সের সামনে, ততক্ষণে আপনারা দেখলেন ওই গোলকিপার চমৎকারভাবে সেভ করেন অ্যাসফার গার্মেন্টসের গোলকিপার প্লাবন,
কিক কর্নার হয়েছে তোষক গ্রুপের পক্ষে, লক্ষ্যভ্রষ্ট শট, খুব সহজে কিন্তু আউট হয়ে গেল ওই অ্যাসপার গ্রামের সঞ্চলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন পঞ্চম বিজিএমআই কাপ 2020, আর আজকের বোল পর্বের বোলের সেমিফাইনাল চলছে। সেমিফাইনালের বোলের সেমিফাইনালের এই সেমিফাইনালের প্রথম খেলা খেলছে, একদিকে রয়েছে অ্যাসপার গার্মেন্টস এবং অন্যদিকে রয়েছে তোষক গ্রুপ। কর্নার হয়েছে তোষক গ্রুপের পক্ষে, হেড করলেন তোষক গ্রুপের তিন নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, কাটাচ্ছেন ওখানে নাসিম, ছুটে গিয়েছিল তার আগে গোলকিপার অ্যাসপার গার্মেন্টসের প্লাবন। নাসিম আছেন প্লেয়ার, ওখানে লম্বা করে কি করলেন হেড করিম এর পায়ে লেগে সামনের দিকে বল যাচ্ছে। রনি প্লেয়ার আছেন ওখানে, রনি কাটাচ্ছেন করিম এবং নাসিমের বল দখলে লড়াই, ওখানে কিন্তু অ্যাসপার গার্মেন্টসের দখলে বল। আশা সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রাকিবুল সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন, এবারে বল পেয়েছেন করিম তোষক গ্রুপের পক্ষে। করিম চমৎকারভাবে ঠেলে দিয়েছেন তার সত্যিকে লম্বা পাস, আট নম্বর জার্সি পরিহিত সাইফুল, তোষক গ্রুপের পক্ষে সাইফুল কিন্তু চমৎকারভাবে চালিয়েছিলেন, কিন্তু ততক্ষণে আউট হয়ে যায় ওই অ্যাসপার গ্রামের অঞ্চলে। প্রথমার্ধের খেলা চলছে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুটো দল এই মুহূর্তে বেশ ভালো খেলে চলেছে কিন্তু গোল করতে পারেনি, যার ফলে স্কোর এখন পর্যন্ত অ্যাসপার গ্রামের শূন্য বনাম তোষক গ্রুপ শূন্য। অ্যাসপার গ্রামের সেখানে বল পেয়েছেন মাঝ মাঠে তোষক গ্রুপ, করিম সামনের দিকে ঠেলে দিয়েছেন, ওখানে ব্যাক পাসে তোষক গ্রুপের পায়ে বল, রনি বল পেয়েছেন তোষক গ্রুপের পক্ষে, রনি কাটাচ্ছেন মাঝ মাঠে আপনারা দেখতে পাচ্ছেন, ও পাশটায় তোষক গ্রুপ লম্বা পাস, তোষক গ্রুপ বল নিয়ে এবার কিন্তু বল ধরে ফেলেছেন মিস পাসের কারণে। আশা প্লেয়ার আছেন, আশা ওখানে যাচ্ছেন অ্যাসপার গ্রামের পক্ষে, আশাকে আটকালেন ওখানে, শ্যুট করতে দিলেন না, আপনারা দেখলেন অ্যাসপার গ্রামের প্লেয়ার, যার ফলাফল ওই পাশটা কি কিন হয়েছে অ্যাসপার গ্রামের অনুকূলে, লম্বা করে মারলেন অ্যাসপার গার্মেন্টস হেড তোষক গ্রুপ, অ্যাসপার গার্মেন্টস কাটাচ্ছেন ওখানে, বল চলে যাচ্ছে মিস পাসে সরাসরি তোষক গ্রুপের অঞ্চলে। গোলকিপার আছেন শাহিদুল, সামনের দিকে বল ছেড়েছেন তিনি ডিবক্সের সামনে, ওখানে তোষক এবারে কিন্তু বল পেয়েছেন অ্যাসপার গার্মেন্টস হেড তোষক গ্রুপের, আবারও কিকিন ওই পাশটায় অ্যাসপার গার্মেন্টসের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন পঞ্চম বিজিএমআই কাপ 2020, আর এই খেলাটি সরাসরি উত্তরা ইন্টারন্যাশনাল হোপ স্কুলের এই ভিআইপি গ্যালারি থেকে অনুষ্ঠিত হচ্ছে, এবং যারা আমাদের এই খেলার ফেসবুকে গিয়ে দেখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাদের বিজিএমআই কাপের ফেসবুক পেজে গিয়ে দেখতে পাচ্ছেন সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রাকিবুল, তুষার যাচ্ছেন ওখানে বল পেয়েছেন অ্যাসপার গার্মেন্টস, লম্বা করে মারলেন লক্ষ্যভ্রষ্ট শট, খুব সহজেই কিক ইন হয়েছে অ্যাসপার তোষক গ্রুপের অনুকূলে। ছয় নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সামনের দিকে ঠেলে দিয়েছেন করিম, ওখানে মিস পাসের কারণে কিক ইন হয়েছে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, কিক ইন অ্যাসপার গার্মেন্টসের অনুকূলে, আশা যাচ্ছেন, এবং চার নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তোষক গ্রুপের পক্ষে জামান প্লেয়ার উপস্থিত ছিলেন ওখানে অ্যাসপার গার্মেন্টস, চমৎকার লম্বা পাস, বলটা ধরে ফেলেছেন তোষক গ্রুপ, ব্যাক পাসে বল দিয়েছেন সাইফুল প্লেয়ার ছিলেন ওখানে, কিন্তু ততক্ষণে বল পেয়ে যান দুই নম্বর জার্সি পরিহিত প্লেয়ার খোকন, কাটাচ্ছেন ওখানে, এবারে কিন্তু রাকিবুল বল পেয়েছেন তোষক গ্রুপ, তোষক গ্রুপ সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন সামনের দিকে লক্ষ্য এগানো, কিন্তু নাসিম হেড দিয়ে চমৎকারভাবে ডিফেন্স করলেন এবং বলটা বের করে দিলেন আপনারা দেখতে পাচ্ছেন। তোষক গ্রুপ নাসিম প্লেয়ার আছেন এখানে, কিন্তু ততক্ষণে কিকিন হয়েছে তোষক গ্রুপের অনুকূলে, অ্যাসপার গার্মেন্টস লম্বা করে তুষার যাচ্ছেন ওখানে, প্লেয়ার আছেন তুষার অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, করিম চমৎকার পাস ধরতে পেরেছেন শেষ অব্দি পর্যন্ত, তোষক গ্রুপ যাচ্ছেন গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, শেষ অব্দি পর্যন্ত আপনারা দেখলেন তোষক গ্রুপের আট নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইফুল, হ্যাঁ আট নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইফুল অবশেষে তিনি সক্ষম হন প্রথমার্ধের খেলার অল্প কিছুটা সময়, চমৎকারভাবে সাইফুল ডি বক্সের সামনে থেকে বাড়ে চালিয়ে দেন এবং অবশেষে সে গোল করতে সক্ষম হন ওই সাইফুল, আট নম্বর জার্সি পরিহিত প্লেয়ার গোল করেন চমৎকারভাবে আপনারা দেখতে পেলেন। এবারে তুষার ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন ওখানে, লম্বা করে হেডের চেষ্টা, প্লেয়ার ছিলেন গোলকিপার
তোষকা গ্রুপের শাহিদুল ততক্ষণে আউট হয়ে গেল ওই তোষকা গ্রুপ অঞ্চলে। ডি বক্সে বল, তোষকা গ্রুপের গোল কিপার আছেন শাহিদুল, তিনি গোল কিক করবেন। প্রথমার্ধের খেলা চলছে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, গোল কিক করলেন শাহিদুল, হেড অ্যাজ পার গার্মেন্টস, মিস পাস এবং খুব সহজেই বল চলে যায় ওই পাসটা কিক ইন হয়ে। তোষকা গ্রুপ সামনের দিকে বাড়িয়েছেন, কিক ইন করলেন তোষকা গ্রুপ, এবারে কিন্তু অ্যাজ পার গার্মেন্টস বল পেয়েছেন, কাটাচ্ছেন ওখানে অ্যাজ পার গার্মেন্টস। তোষকা গ্রুপ তাদের পায় বল, তোষকা গ্রুপ লম্বা করে ঠেলে দিয়েছেন ওখানে, এবারে কিন্তু অনেকটা উঠতে পেরেছেন অ্যাজ পার গার্মেন্টস অঞ্চলে, বল চলে গেল সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডি বক্স আউট হয়ে ওই অ্যাজ পার গার্মেন্টস অঞ্চলে। বা পা দিয়ে চালিয়েছিলেন হেড তোষকা গ্রুপের পক্ষে, তুষার প্লেয়ার আছেন এখানে তোষকা গ্রুপ, রনি শেষ পর্যন্ত বল পেয়েছেন ওখানে অ্যাজ পার গার্মেন্টস। তুষার চমৎকারভাবে এখান থেকে কিক করেন, কিন্তু তার ওই শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট এবং খুব সহজেই আউট হয়ে যায় তোষক গ্রুপ অঞ্চলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পঞ্চম বিজি মেকআপ 2020, আর এই খেলাটি সরাসরি উত্তরা ইন্টারন্যাশনাল হোপ স্কুলের এই ভিআইপি গ্যালারি থেকে ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এবং কম বক্সে, কমেন্ট্রি বক্সে আসি জুয়েল আপনাদের সাথে, 9 নম্বর জার্সি বৈত প্লেয়ার তোষক গ্রুপের পক্ষে শাহিদুল চালিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট আউট হয়ে গেল অ্যাজ পার গার্মেন্টস অঞ্চলে। হেড দিয়েছেন ওখানে তোষকা গ্রুপ, যাচ্ছেন তোষকা গ্রুপ, নাসিমের গায়ে লেগে এখানে কিক ইন হয়েছে তোষকা গ্রুপের অনুকূলে। প্লেয়ার আছেন 8 নম্বর জার্সি পরিধিত প্লেয়ার সাইফুল, তিনি চমৎকারভাবে গোল করেন দলের পক্ষে প্রথমার্ধের এই খেলা। আপনারা দেখতে পাচ্ছেন স্কোরবোর্ড এখন পর্যন্ত তোষকা গ্রুপ 1 বনাম অ্যাজ পার গার্মেন্টস 0। তোষকা গ্রুপ এবারে কিন্তু 7 নম্বর জার্সি বৃত্তি প্লেয়ার লক্ষ্যভ্রষ্ট শট, খুব সহজেই রাকিবুলের এই শট কিন্তু কর্নার হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ পার গার্মেন্টসের পক্ষে কর্নার কিক করবেন অ্যাজ পার গার্মেন্টস। নাসিম বল পেয়েছেন, নাসিম আবারও নাসিমের পায় বল, অ্যাজ পার গার্মেন্টসের প্লেয়ার কাটাচ্ছেন ওখানে আশা, আউট হয়ে গেল তোষক গ্রুপ অঞ্চলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পঞ্চম বিজি মেকআপ 2020, আর খেলছে আজকের বল পর্বে খেলা চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। এবং এরই সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমার্ধের বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসব কিছুক্ষণ পর, আপনাদেরই মাঝে কোথাও যাবেন না, প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।
গ্রুপ এক বনাম অ্যাসপার গ্রামের শূন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে, ফাউল হয়েছে ওখানে সুপ্রিয় দর্শক মন্ডলী। অ্যাসপার টসু গ্রুপের পক্ষে প্লেয়াররা প্রস্তুত আছেন, ফাউল কি করবেন, দুজন প্লেয়ার বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন অ্যাসপার গ্রামের পক্ষে। অনুষ্ঠিত হচ্ছে বলের বল পর্বের দিনের আজকে প্রথম সেমিফাইনাল, বলের সেমিফাইনাল। আর এই বলের সেমিফাইনালের প্রথম খেলা খেলছে অ্যাসপার গার্মেন্টস বনাম তোষু গ্রুপ। একটা গোল দিয়েছে তোষু গ্রুপ প্রথমার্ধের খেলায়, এই একটা গোল নিয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে স্কোর। তোষু গ্রুপ এক বনাম অ্যাসপার গ্রামের শূন্য। তোষু গ্রুপ অঞ্চলে বল, তোষু গ্রুপের প্লেয়ার গোল কিপার সাইদুল আছেন ওখানে ডিবক্সে, গোল কি করবেন তিনি সুপ্রিয় দর্শক মন্ডলী। আর এরই মাঝে যারা আমাদের এই পঞ্চম বিজেমি কাপে স্পন্সর হয়েছেন আমি এবারে জানিয়ে দিচ্ছি, তারা হচ্ছেন যথাক্রমে আর প্লাটিনাম স্পন্সর বিইউএফটি, আছেন সেইলার বাই ইপলিয়ান, ডিবিএলসির মিক্স, ইভেন বাই বিজিএমএ, ব্রডকাস্ট পার্টনার নাগরিক টিভি, ভেনু পার্টনার হিসেবে আছেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, গোল্ড স্পন্সর হিসেবে আছেন অনন্ত তোষকা গ্রুপ, গিফট পার্টনার হিসেবে আছেন সিভিএল মানসি লিমিটেড, ফিটনেস পার্টনার হিসেবে আছেন মুভমেন্ট সলিউশন বিডি, ফুড পার্টনার হিসেবে আছেন ঢাকা তার্কিশ কাবাব অ্যান্ড পিজা, ইন্টারনেট পার্টনার হিসেবে আছেন রেস, অ্যাট দ্য লাস্ট ওয়ান প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে আছেন ঢাকা ট্রিবিউন। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলাটি অনুষ্ঠিত হচ্ছে উত্তরা ইন্টারন্যাশনাল হোপ স্কুলের ভিআইপি গ্যালারি থেকে ফেসবুক লাইভের মাধ্যমে, এবং আমি আমার সাথে যারা এই ফেসবুক লাইভের সাহায্যে যাদের সাহায্যে এই ফেসবুক লাইভটি সম্পন্ন হচ্ছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ক্যামেরায় আছেন মিস্টার আলম, মিস্টার রাসেল আমার সহকর্মী শাহিন, অর্গানাইজারে আছেন মিস্টার রনি, আর কে সুমন, মিস্টার মেরু এবং তার সাথে আছেন আরও অনেকে, এবং এই কমেন্টের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এদের সমন্বয় কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এই ফেসবুক লাইভটি করা সম্ভব হচ্ছে। আপনারা উপভোগ করছেন আজকের বলের বল পর্বের সেমিফাইনালের প্রথম খেলা খেলছে তোষকা গ্রুপ বনাম অ্যাসপায়ার গার্মেন্টস। তাদের চোখে মুখে একটা রঙিন স্বপ্ন সুপ্রিয় দর্শক মন্ডলী, তাদেরকে ফাইনালে যেতে হবে এরকমের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করছে। যদিও খেলা চলছে সেমিফাইনালের এই একটা পর্বে উত্তীর্ণ হয়ে একটা বাধা ডিঙিয়ে একটা বাধা অতিক্রম করে তাদেরকে কিন্তু চলে যেতে হবে সেই স্বপ্নের ফাইনালে। আজকে এখান থেকে যে দল জিতবে তারা আগামীকালকে বলের বল পর্বের ফাইনাল খেলবে। বল দখলের লড়াইয়ে অ্যাসপার গার্মেন্টসের পক্ষে কি কিন করছেন ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, লম্বা করে মারলেন অ্যাসপার গার্মেন্টস, আট নম্বর জার্সি বৃত্তি প্লেয়ার তুষার, তুষারের পাশ দিয়ে আউট হয়ে যায় খুব সহজেই তোষু গ্রুপ অঞ্চলে। গোল কিপার আছেন সাইদুল, সাইদুল তোষুকা গ্রুপের পক্ষে কি কিন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলার অল্প কয়েকটা মিনিট গড়িয়েছে, একটি গোল দিয়ে এখন পর্যন্ত এই বলের সেমিফাইনাল পর্বে এগিয়ে রয়েছে অ্যাসপার গার্মেন্টস। বল পেয়েছেন আশা দাঁড়িয়েছিলেন ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, দশ নম্বর জার্সি বৃত্তি প্লেয়ার অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, তার পাশ দিয়ে আউট হয়ে যায় তোষু গ্রুপ অঞ্চলে। তোষু গ্রুপের গোলকিপার শাহিদুল আছেন ওখানে ডিবক্সে, সামনে থেকে তিনি বল ছাড়লেন, চার নম্বর জার্সি বৃত্তি প্লেয়ার তোষু গ্রুপের পক্ষে, লম্বা করে মারলেন নাসিমের হেড, শেষ অব্দি করিম বল রাখতে পারলেন না অ্যাসপার গার্মেন্টসের পক্ষে। কি গেন হয়েছে তোষক গ্রুপের পক্ষে, করিম কাটাচ্ছেন তোষক গ্রুপের নাসিম, বল পেয়েছেন ওখানে সাত নম্বর, এবারে কিন্তু রনি বল পেয়েছেন তোষক গ্রুপের পক্ষে, কাটাচ্ছেন ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাঁচটায়। অনুষ্ঠিত হচ্ছে বল বল পর্বের সেমিফাইনালের আজকের এই দিনের প্রথম সেমিফাইনাল খেলা খেলছে বল পর্বের অ্যাসপার গার্মেন্টস বনাম তোষক গ্রুপ। দৌড়ে যাচ্ছেন ওখানে অ্যাসপার গার্মেন্টস, কিন্তু কি গিন হয়েছে অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, করিম আছেন প্লেয়ার ওখানে অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, বাবার শুট করলেন ওখানে আশা, শেষ অব্দি পর্যন্ত বলটা ধরে রাখতে পারলেন না। কর্নার হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, কর্নার, কর্নার কিক করছেন অ্যাসপার গার্মেন্টস, লম্বা করে মারলেন হেড দিয়ে চমৎকার ডিফেন্সিং মোড়ে, গোল পোস্ট থেকে ডি বক্স থেকে বলটা বের করে দেন গোলকিপার শাহিদুল আছেন ওখানে, গোল কিক করবেন তোষক গ্রুপের পক্ষে, গোলকিপার শাহিদুল তোষক গ্রুপের পক্ষে, লম্বা করে গোল কিক করলেন হাওয়ায় ভাসিয়ে ওখানে অ্যাসপার গার্মেন্টস অঞ্চলে, চমৎকার ডিফেন্স, হেড দিয়ে বলটা বের করে দিলেন অ্যাসপার গার্মেন্টস, তাদের পায়ে বল কাটাচ্ছেন ওখানে, মিস পাস এবং খুব সহজেই ধরে ফেললেন তোষক গ্রুপ।
আশা ছুটে যাওয়ার আগে কিন্তু বলটা ক্লিয়ার করলেন। আপনারা দেখলেন অ্যাসপার গার্মেন্টসের গোলকিপার প্লাবন শূন্য লাফিয়ে উঠে বুকে বল আগলে নিয়ে সামনের দিকে বল ছাড়লেন তিনি। দর্শক গ্রুপ নয় নম্বর জার্সি পরিত প্লেয়ার সামনের দিকে ঠেলে দিয়েছেন ওখানে অ্যাসপার গার্মেন্টস। আশা প্লেয়ার উপস্থিত ছিলেন ওখানে ডিবক্সের সামনে কিন্তু ততক্ষণে আউট হয়ে যায় দর্শক গ্রুপ অঞ্চলে। গোলকিপার শাহিদুল ডিবক্সে বল গোল কিক করবেন তিনি দর্শক গ্রুপের পক্ষে। গোল কিক করলেন শাহিদুল হেডের চেষ্টা, হেড দিয়ে চমৎকার ডিফেন্স ওখানে বলটা বের করে দেন কিন্তু মিস পাসে কেউ ধরে রাখতে না পারার কারণে কিক ইন হয়েছে। চার নম্বর প্লেয়ার আছেন এখানে জামান দর্শক গ্রুপের পক্ষে, চমৎকার পাস দিয়েছেন দর্শক গ্রুপ কাটাচ্ছেন ওখানে। রেফারি মিস্টার লাচু বাঁশি বাজালেন সবাইকে কিন্তু থামতে হলো। ফাউল হয়েছে, ফাউল কিক করবেন অ্যাসপার গার্মেন্টস সেন্টারের পাশ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ঠেলা দিয়েছেন ওখানে অ্যাসপার গার্মেন্টস। আশা সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন ততক্ষণে শেষ পর্যন্ত মিস্টার লাচু হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন। আপনারা দেখতে পেলেন যে অ্যাসপার গার্মেন্টস চমৎকার ভাবে চালিয়েছিলেন এখানে অ্যাসপার গার্মেন্টস এর পক্ষে তিন নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সুপ্রিয় দর্শক মন্ডলী শরীফ প্লেয়ার ছিলেন শরীফ, কিন্তু শরীফ কিন্তু সুবিধা করতে পারলেন না। গোল পোস্টের বাহির দিয়ে কিছুটা বাহির দিয়ে এটা আউট আউটে পরিণত হলো। সামনের দিকে বল ছাড়লেন ওখানে তোষক গ্রুপ, তাদের পায়ে বল নাসিম আটকালেন ওখানে অ্যাসপার গার্মেন্টসের পক্ষে লম্বা করে। অ্যাসপার গার্মেন্টস প্লেয়ার আছেন ওখানে কাটাচ্ছেন চমৎকারভাবে, আপনারা দেখতে পাচ্ছেন নাসিম। এবারে বল চলে আসলো ছয় নম্বর জার্সি পরিহিত প্লেয়ার লিটন সামনের দিকে মারলেন দর্শক গ্রুপের নয় নম্বর জার্সি প্লেয়ার যাচ্ছেন ওখানে তুষার। তুষার ছুটে গিয়েছিলেন কিন্তু তার আগে কিকিন হলো অ্যাসপার গার্মেন্টসের অনুকূলে, ডিবক্সের সামনে লম্বা করে কিক করলেন দর্শক গ্রুপ। দর্শক গ্রুপ তাদের পায় বল করিম, প্লেয়ার আছেন করিম এবং নাসিম কাটাচ্ছেন ওখানে অ্যাসপার গার্মেন্টস। এবারে বল পেয়েছেন নাসিম অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, অ্যাসপার গার্মেন্টস আশা বল পেয়েছেন আশা, আশার পায় বল অ্যাসপার গার্মেন্টসের প্লেয়ার শেষ অব্দি পন্থ বলটা রাখতে পারলেন না। কিকিন হয়েছে অ্যাসপার গার্মেন্টসের অনুকূলে। ছয় নম্বর জার্সি পরিহিত প্লেয়ার লিটন প্লেয়ার আছেন ওখানে নাসিম, চমৎকারভাবে চালিয়েছিলেন ডিবক্সের সামনে থেকে নাসিমের এই শট কিন্তু গোল পোস্টের কিছুটা উপর দিয়ে আউট হয়ে যায় ওই দর্শক গ্রুপ অঞ্চলে। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন পঞ্চম বিজিএমএ কাপ 2020 আর এই খেলাটি সরাসরি অনুষ্ঠিত হচ্ছে উত্তরা ইন্টারন্যাশনাল হোপ স্কুলের এই ভিআইপি গ্যালারি থেকে ফেসবুক লাইভের মাধ্যমে। যারা আমাদের এই খেলা ফেসবুকে গিয়ে দেখতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা বিজিএমএ কাপের ফেসবুক পেজে গিয়ে লগ ইন করে আপনারা কিন্তু আমাদের এই খেলা দেখতে পাচ্ছেন। করিম লম্বা পাস দিয়েছেন একটা তোষক গ্রুপের পায়ে বল সামনের দিকে প্লেয়ার যাচ্ছেন ওখানে তোষক গ্রুপ ডিবক্সের অ্যাসপার গার্মেন্টস অঞ্চলে কাটাচ্ছেন তোষক গ্রুপ ঘুরে ফিরে দেখতে পাচ্ছেন ব্যাক পাসে বল ফেরত পাঠালেন তোষক গ্রুপ 77 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এবং কিক ইন হয়েছে পাঁচটায়। দ্বিতীয়ার্ধের খেলা চলছে সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের একটা ব্যস্ত সময় পার করে চলেছে আমরা। আর আপনারা দেখেছিলেন যে প্রথমার্ধের খেলায় তোষক গ্রুপ একটি গোল করে আর এই একটি গোল করবার কারণে এখন পর্যন্ত স্কোর আপডেট তোষক গ্রুপ 1 অ্যাসপার গার্মেন্টস 0। সুপ্রিয় দর্শক মন্ডলী এখনকার খেলা অনুষ্ঠিত হচ্ছে বোল পর্বের সেমিফাইনালের বোলের সেমিফাইনালের এই প্রথম খেলায় যে দুটো দল খেলছে তোষক গ্রুপ বনাম অ্যাসপার গার্মেন্টস। এখান থেকে একটা দল সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আজকে জিতবে তারা চলে যাবে তাদের সেই স্বপ্নের ফাইনালে, বোল পর্বের বোলের স্বপ্নের ফাইনাল খেলবেন তারা কালকে আগামীকালকে। অ্যাসপার গার্মেন্টসের প্লেয়ার নাসিম আশা বল রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন তোষক গ্রুপ। এবারে কিন্তু তুষার তোষক গ্রুপ বল পেয়েছেন করিম লম্বা পাস দিয়েছেন ওখানে তোষক গ্রুপ মিস পাস এবং ধরে ফেললেন অ্যাসপার গার্মেন্টস। ডিবক্সের সামনে থাকা প্লেয়ার মারলেন চমৎকারভাবে প্লেয়ার আছেন তুষার অ্যাসপার গার্মেন্টসের পক্ষে। আট নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তুষার ফ্রি কিক করবেন অ্যাসপার গার্মেন্টস, প্লেয়ার আছেন তুষার। তুষার লম্বা করে মারলেন ওখানে ডিবক্সের পাশে বল কাটাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আবারও তুষার। নাসিম ডিবক্সের সামনে ডান পা দিয়ে চালিয়েছিলেন কিন্তু ফলাফল আউট হয়ে যায় তোষক গ্রুপ অঞ্চলে। গোলকিপার শাহিদুল তোষক গ্রুপের পক্ষে গোল কিক করবেন তিনি
দর্শক গ্রুপ লম্বা করে গোল কিক করলেন ওখানে দর্শক গ্রুপ, শেষ অবধি বলটা ধরতে পেরেছেন, চালিয়েছিলেন তিন নম্বর প্লেয়ার দর্শক গ্রুপের পক্ষে রনি, বেশ সুবিধা করতে পারেনি রনির শট, কিন্তু আউট হয়ে গেল অ্যাসপার গার্মেন্টস অঞ্চলে, বল চালেন অ্যাসপার গার্মেন্টস, গোলকিপার আছেন ওখানে অ্যাসপার গার্মেন্টসের পক্ষে প্লাবন, অ্যাসপার গার্মেন্টসের পায়ে বল, লম্বা করে কিক করলেন ওখানে অ্যাসপার গার্মেন্টস, অ্যাসপার গার্মেন্টস মাঝ মাঠ থেকে লম্বা একটা কিক করলেন, আটকে দিলেন চার নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, আপনারা দেখতে পেলেন যে জামান প্লেয়ার ছিলেন জামান, আবারও কিক ইন হচ্ছে অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, নাসিম প্লেয়ার আছেন নাসিমের পাশ দিয়ে বল, এই পাসটায় কিক ইন হয়েছে দর্শক গ্রুপের অনুকূলে, দর্শক গ্রুপ বল যাচ্ছে কিক ইন অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, ব্যাক পাসে বল ফেরত পাঠালেন অ্যাসপার গার্মেন্টস, লম্বা করে কিক করলেন আবারও আউট হয়ে যায় দর্শক গ্রুপ অঞ্চলে। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, সুপ্রিয় দর্শক মণ্ডলী আর খেলছে অ্যাসপার গার্মেন্টস বনাম দর্শক গ্রুপ, বোল বোল পর্বের সেমিফাইনাল, প্রথম এই সেমিফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো দল খেলছে অ্যাসপার গার্মেন্টস বনাম দর্শক গ্রুপ, প্রথম অর্ধের খেলায় চমৎকারভাবে একটা গোল করে দর্শক গ্রুপ, আর ওই এক গোল নিয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, স্কোর আপডেট এই মুহূর্তে দর্শক গ্রুপ এক বনাম অ্যাসপার গার্মেন্টস শূন্য, বোলের বোল পর্বের সেমিফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে, আজকের এই খেলা থেকে যারা জিতবেন তারাই চলে যাবেন তাদের সেই স্বপ্নের ফাইনালে। বল পেয়েছেন দর্শক গ্রুপ, কাটাচ্ছেন অ্যাসপার গার্মেন্টস অঞ্চলে, ডি বক্সে প্লেয়ার আছেন করিম, লক্ষ্যভ্রষ্ট শট করিমের খুব সহজেই, কিন্তু আউট হয়ে গেল অ্যাসপার গার্মেন্টস অঞ্চলে। দর্শক গ্রুপ কর্নার পেয়েছে, কর্নার কিক করবেন প্লেয়ার আছেন আপনারা দেখতে পাচ্ছেন ওখানে, কর্নার কিক হচ্ছে দর্শক গ্রুপের পক্ষে, কর্নার কিক করলেন ওখানে, কিন্তু গোলকিপার শূন্যে লাফিয়ে উঠেছিলেন, দর্শক গ্রুপের প্লেয়ার ডি বক্সের সামনে থেকে চালিয়েছিলেন কিন্তু আউট হয়ে যায় ওই অ্যাসপার গার্মেন্টস অঞ্চলে, গোলকিপার প্লাবন সামনে দিকে ঠেলে দিয়েছেন অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, লম্বা করে কিক করলেন অ্যাসপার গার্মেন্টস, প্লেয়ার আছেন ওখানে করিম আপনারা দেখতে পাচ্ছেন, মারলেন কিন্তু ততক্ষণে আউট হয়ে গেল দর্শক গ্রুপ অঞ্চলে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, আপনারা উপভোগ করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী পঞ্চম বিজিএম কাপ 2020, আর খেলাটি সরাসরি উত্তরা ইন্টারন্যাশনাল হোপ স্কুলের এই ভিআইপি গ্যালারি থেকে অনুষ্ঠিত হচ্ছে, আর এখনকার এই খেলায় খেলছে বোলের বোল পর্বের প্রথম সেমিফাইনাল, যে দুটো দল খেলছে আমরা দেখতে পাচ্ছেন, একদিকে অ্যাসপার গার্মেন্টস এবং অন্যদিকে দর্শক গ্রুপ, একটি গোল দিয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দর্শক গ্রুপ, দর্শক গ্রুপ শূন্য শূন্য, জার্সি পরিহিত প্লেয়ার রাসেল, এবারে বল পেয়েছেন জামান, জামানের পায়ে বল, জামাল বল নিয়ে ছুটছেন ওখানে করিম, প্লেয়ার আছেন করিম দর্শক গ্রুপের পক্ষে, গোলকিপার কিন্তু শুয়ে পড়ে চমৎকার ডিফেন্সিং মুডে খেললেন এবং কর্নার পেয়েছে দর্শক গ্রুপ, আপনারা দেখতে পাচ্ছেন কর্নার হচ্ছে দর্শক গ্রুপের পক্ষে, কর্নার করবেন ওখানে প্লেয়ার আছেন নাসিম, তিনি সামনের দিকে ঠেলে দিয়েছেন দর্শক গ্রুপ, এবারে কিন্তু বল দখলের লড়াইয়ে কিগিন অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, ব্যাক পাসে বল ফেরত পাঠালেন ডি বক্সে, বল অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, লম্বা করে কিক করলেন, হেড দিয়েছেন দর্শক গ্রুপ, আউট হয়ে গেল দর্শক গ্রুপ অঞ্চলে। কর্নার হচ্ছে অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, কর্নার কি করবেন সব প্লেয়াররা কিন্তু ওই দর্শক গ্রুপ অঞ্চলে দেখতে পাচ্ছেন, করিম ডি বক্সের পাশ থেকে কিক করে সরাসরি পাঠিয়ে দেন অ্যাসপার গার্মেন্টস অঞ্চলে, গোলকিপার আছেন ওখানে প্লাবন, সামনের দিকে বাড়ালেন অ্যাসপার গার্মেন্টসের পায়ে বল, সামনের দিকে মারলেন ওখানে প্লেয়ার ছিলেন লিটন, মিস পাসের কারণে বল চলে যায় উপাসটা কিক ইন হয়ে অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, দর্শক গ্রুপের পক্ষে কিক ইন, লম্বা করে কিক ইন করলেন ওখানে, আবারও কিক ইন হলো তবে এবার অ্যাসপার গার্মেন্টসের অনুকূলে, দর্শক গ্রুপ বল নিয়ে যাচ্ছেন জামান, জামানের পায়ে বল ডি বক্সের সামনে, দর্শক গ্রুপ কাটাচ্ছেন ওখানে ঢুকবার চেষ্টা, তাকে আটকানোর চেষ্টা করলেন অ্যাসপার গার্মেন্টসের প্লেয়ার, অবশেষে সক্ষম হলেন কিন্তু তারপরও আপনারা দেখতে পেলেন যে ওখানে কর্নার হয়েছে দর্শক গ্রুপের পক্ষে, আপনারা দেখতে পাচ্ছেন কর্নার কি করবেন দর্শক গ্রুপ, আর
আবারও আটকালেন অ্যাসপার গ্রামসের প্লেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন কর্নার করছেন তোষকো গ্রুপ, লম্বা করে মারলেন সরাসরি গোলকিপার অ্যাসপার গার্মেন্টসের প্লাবন, কিন্তু সুযোগ দিলেন না কাউকে, ধরে ফেললেন বুকে বল আগলে নিয়ে অ্যাসপার গার্মেন্টস, বল ছাড়লেন ডি বক্সের সামনে, চমৎকার পাস অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, লিটন বল পেয়েছেন, লিটন লিটন সামনের দিকে বাড়ালেন, ওখানে প্লেয়ার ছিলেন ডি বক্সে অ্যাসপার গার্মেন্টসের পক্ষে, মিস পাস ধরতে পারলেন না, ফলাফল আউট হয়ে গেল খুব সহজেই ওই তোষক গ্রুপ অঞ্চলে। গোলকিপার তোষক গ্রুপের পক্ষে আছেন শাহিদুল, গোল কিক করলেন ডি বক্স থেকে, এবারে কিন্তু আবারও লিটন বল পেয়েছেন, ওখান থেকে বল পেয়েছেন নাসিম, চমৎকার পাস নাসিমের পায়ে বল, লম্বা করে মারলেন ওখানে, হেডের চেষ্টা, হেড করলেন লিটন, প্লেয়ার আছেন লিটন, মিস পাস এবং তোষক গ্রুপের প্লেয়ারের তারা শুট করলেন, এবং আপনারা দেখতে পেলেন যে এই পাসটায় কি কিন হয়েছে, লম্বা পাস দিয়েছেন গোলকিপার নিজে উঠে ওখানে তার সতীর্থ প্লেয়ার নাসিমকে, নাসিম লম্বা করে মারলেন, গোলকিপার শাহিদুল কিন্তু চমৎকার ডিফেন্সিং মোডে আপনারা দেখলেন যে, এবং এরই সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই বল পর্বের বলের এই প্রথম সেমিফাইনাল খেলায় তোষক গ্রুপ 1-0 গোলে পরাজিত করলো অ্যাসপার গার্মেন্টসকে, এবারে এই খেলার প্রমিসিং প্লেয়ার এবং তার সাথে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেবার পালা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখনকার এই খেলার পুরস্কার দেবার জন্য ডেকে নিচ্ছি মিস্টার আফতাব সাইদ, ডিরেক্টর মেহনাজ স্টাইলস অ্যান্ড ক্রাফট লিমিটেড। দর্শক মণ্ডলী, আজকের এখনকার এই খেলার যিনি প্রমিসিং প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখনকার এই খেলার প্রমিসিং প্লেয়ার হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন জামান ফ্রম তোষক গ্রুপ, আসছেন জামান, আজকের এই খেলার প্রমিসিং প্লেয়ার হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন জামান ফ্রম তোষক গ্রুপ। এবারে ডেকে নিচ্ছি যিনি আজকের এই খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ফ্রম তোষক গ্রুপ, আসছেন সাইফুল ম্যান অব দ্য ম্যাচ ফ্রম তোষক গ্রুপ। ধন্যবাদ সবাইকে।